প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সাথে স্থানীয় এলাকাবাসীদের বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি হয়েছে। সকালে অধ্যাপক মুনতাসির মামুনের নেতৃত্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি কমিটি সেখানে গেলে বিক্ষুব্ধ জনতার ঘেরাওয়ে পড়েন তারা। পরে পুলিশ প্রহরায় তারা এলাকা ছাড়তে বাধ্য হন। বগুড়া বিরোধ প্রধান এফ শাহজাহানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাবালুন নূর। বছরের শুরুতেই বগুড়ার মহাস্থান মাজার উন্নয়ন কমিটি মহিলাদের নামাজ ঘর ও এতিমখানা নির্মাণ করতে গেলে তাতে বাদ সাথে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। এরপর মহাস্থানগড়ের এক বর্গমাইল এলাকার মধ্যে সব রকমের স্থাপনা নির্মাণ, খনন ও সংস্কার কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। এর আওতাভুক্ত 2200 বিঘা জমির 1600 বিঘারই মালিক স্থানীয় জনগণ, তাই আদালতের নিষেধাজ্ঞায় তারা ক্ষুব্ধ। এ পরিস্থিতিতে রোববার সকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালকের নেতৃত্বে অধ্যাপক মুনতাসির মামুন সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ কমিটি মহাস্থানগড় এলাকা পরিদর্শনে যায়। এ সময় এলাকাবাসী তাদের ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এরা করছে কি, বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সংরক্ষণের নামে এরা অ্যাকোয়ার করে নিচ্ছে, আবার সেই জমিগুলো তারা অন্য জায়গায় লিজ দিচ্ছে। লিজ দিয়ে যে টাকা দিয়ে তারা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে, অ্যাকোয়ার করতেছে, সেইটা আবার এক বছরের লিজ দিয়ে সে টাকাটা তুলে প্রতি বছর লিজ দিয়ে লিজে নামে তারা ব্যবসা করতেছে। হাইকোর্টের এক নির্দেশ আমরা জানি না, এরা একটু যদি আমরা ঘর করতে যাই সে ঘর করতে দিচ্ছে না, কুয়া খুঁড়ে পানি খাওয়ার সমস্যা আমার উঁচু জায়গা, কুয়া খুঁড়তে দিচ্ছে না, ভাসাল খুঁড়তে দিচ্ছে না, আমাদের জমি চাষবাসের সমস্যা হয়ে গেছে। কিছু ভুল বোঝাবুঝি আছে, কিছু স্বার্থান্বেষী মহলের ইন্ধনও আছে, কিন্তু আমরা মনে করি সব কিছুরই একটা সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে। আমাদের খালি একটি অনুরোধ, এই প্রত্ন সম্পদ আমাদের সবার, এটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হতে যাচ্ছে, এটা গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, আপনারা এই প্রত্ন সম্পদ রক্ষা করুন। তবে সরকার জমি অধিগ্রহণ করলে যেন মালিকদের জমি ন্যায্য মূল্য দেওয়া হয় সে দাবি এলাকাবাসী।